সিংড়ায় 15,000 ছেলে মেয়ে কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে পারবেন বলেছেন পলক। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি বলেছেন, প্রতি বছর সিংড়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে 15,000 ছেলে মেয়ে বিদেশ যেতে পারবেন। বৃহস্পতিবার দুপুরে সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এনডিসির মহাপরিচালক শহীদুল আলমের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব প্রমুখ।